আজকে আমরা 11 নম্বর ওয়ার্ডের আমি প্রার্থী লক্ষ্মী গুহ। আজকে আমরা 11 নম্বর ওয়ার্ডটা আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গেলাম এবং বললাম যে বিগত দিনে যে ভুলটা করেছে কংগ্রেসকে ওনারা পরাজিত করেছে, এবার যেন সেটা না করে। কেননা আমাদের যে ওয়ার্ডের কাউন্সিলর সেটা দীর্ঘ 13-14 বছর হচ্ছে যে কাউন্সিলর আছে, 5 বছরের মধ্যে একবারও দেখা যায় না। আমরা বললাম যে আমরা সাধারণ মানুষের কাজ করবো, 24 ঘন্টা পরিষেবা দিব, আমাদেরকে আপনারা ভোটটা দিন কংগ্রেসকে। এলাকায় কী কী সমস্যা দেখলেন? এলাকার সমস্যা বলতে এলাকা প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে, জল উঠে যাচ্ছে, 1 ঘন্টা বৃষ্টি হলে 1 কোমর জল হয়ে যাচ্ছে। 5 বছরে কাউন্সিলর একবারও দেখিনি আমি, 5 বছর 5 বছরের মধ্যে একবারও আমরা কাউন্সিলরকে দেখিনি কোনোদিনও। তার মিসেস ছিলেন, এর আগে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তার মিসেস ছিলেন, তার মিসেসকেও দেখা যায়নি, ওনাকেও দেখা যায়নি। আজকে উনি 40 লাখ টাকা খরচা করে ঝান্ডা ব্যানার লাগাচ্ছে, জানি না কোথা থেকে এগুলো টাকা পয়সা আসছে, কিন্তু 5 বছরে তাকে একবারও দেখা যায়নি। এমনকি নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, আমরা জল পাচ্ছি না, লাইট পাচ্ছি না। সাধারণ মানুষের যে ডিমান্ড যে এবার আপনাকে নিয়ে আসবো বৌদি, আমরা আপনাকে ভোট দিব, কেননা আমরা কাউন্সিলরকে কোনোদিন দেখি না। মূল প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন আপনার ওয়ার্ডে? হ্যাঁ, মূল প্রতিপক্ষ আমাদের বিজেপি আছে, আমাদের টিএমসি আছে, আমাদের সিপিএন আছে, কংগ্রেস আছে, নির্দলও আছে শুনেছি। জিতার ব্যাপারে কতটা আছে? হ্যাঁ, জিতার ব্যাপারে 100-এ 100। হ্যাঁ, সারা ভালো পাচ্ছি। পরিষেবা দেওয়ার চেষ্টা করব সাধারণ মানুষ। এই লকডাউনের মধ্যে যারা অনেকে আছে যে যারা বিস্কুট খেয়েছিলেন, এই কাউন্সিলর অকেজ্য কাউন্সিলর, এই কাউন্সিলর কোনোদিন আমরা 5 বছরের মধ্যে দেখিনি, এখন দেখছেন 40-45 লাখ টাকা ঝান্ডা লাগিয়ে ভাই, নাম একটু নাম দিদি বৌদি একবার সুযোগ দেন, এবার সবাইকে সুযোগ দিয়েছেন, এবার আমাদের প্রার্থীদেরকে সুযোগ আমাদের কংগ্রেস প্রার্থী একটু সুযোগ দেন এবার।